ডাক্তার বিকাশ দিব্যকীর্তি, এক নাম যা আজ অনুপ্রেরণার প্রতীক। একসময় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আইএএস এর চাকরি ছেড়ে খোলেন কোচিং সেন্টার। আজ তিনি একজন সফল কোটিপতি উদ্যোক্তা, একজন জনপ্রিয় ইউটিউবারও বটে। এই প্রতিবেদনে জানাবো বিকাশ দিব্যকীর্তির সফলতার কাহিনী। সাধারণ পরিবার থেকে উত্থান। 1973 সালে হরিয়ানার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিকাশ দিব্যকীর্তি। তার বাবা ছিলেন অধ্যাপক এবং মা শিক্ষিকা। দুই দাদার মধ্যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং অন্যজন সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিক। শিক্ষা ও কর্মজীবন নজরে পড়ার মতো। হিন্দি এবং ইংরেজিতে স্নাতক, এমএ, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের পর দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন বিকাশ। পরিবারের অনুরোধে তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন এবং 1994 সালে 384তম স্থান অধিকার করে আইএএস অফিসার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রক দফতরের গুরুত্বপূর্ণ পদে যোগদান করেন। কিন্তু আইএএস এর চাকরি তার মনের মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি বুঝতে পারেন তার আসল আগ্রহ শিক্ষকতা এবং মানুষকে জ্ঞান দানে। এই ভাবনা থেকেই এরপর সিদ্ধান্ত বদল করতে সময় নেননি বিকাশ দিব্যকীর্তি। আইএএস এর চাকরি ছেড়ে বিকাশ পুনরায় শিক্ষকতা শুরু করেন এবং 1999 সালে দৃষ্টি আইএএস কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। আদি মোহিনী মোহন কাঞ্জিলা সেই প্রতিষ্ঠানে নিজেই আগামীর আইএএস দের তৈরি করার ব্রত নেন। আজ তার এই প্রতিষ্ঠানে প্রায় 1800 জন কর্মচারী কাজ করেন। আর এই সাফল্যের হাত ধরেই বিকাশ আজ একজন কোটিপতি উদ্যোক্তা এবং 26,000 কোটির সংস্থার মালিক। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। শুধু একজন শিক্ষক নন, বিকাশ সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত জনপ্রিয়। তার ইউটিউব চ্যানেলে 2.95 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং দৃষ্টি আইএএস চ্যানেলে 11 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার লেকচারের ভিডিও ক্লিপগুলি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিকাশ দিব্যকীর্তি আজ দেশের যুব সমাজের অনুপ্রেরণা। তিনি 12th Fail মুভিতে নিজের চরিত্রে অভিনয়ও করেছেন। ভবিষ্যতেও তিনি শিক্ষকতা এবং মানুষকে জ্ঞানদানের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যেতে চান। বিকাশ দিব্যকীর্তির জীবনী আমাদের শেখানো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে এই প্রতিবেদন শেষ করব। তার দেওয়া সেই শিক্ষা হল, সফলতা পেতে হলে নিজের আগ্রহ ও মনের ডাকে সাড়া দিতে হবে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।